নমস্কার বন্ধু, আজকে আমি রান্না করব টমেটো আলু দিয়ে মাছের ঝোল রান্না করব। তো দেখুন, তেলটা গরম হয়ে গেছে, এবার টমেটোগুলো ঢেলে দিচ্ছি, ভেজে নেব। টমেটো আর আলু আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেবো। তেলে দিয়ে দিচ্ছি একটু তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি দুটি কাঁচকুচি, তোমার ভাজা হয়ে গেছে, এতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবারে দিয়ে দিচ্ছি জিরে, আর জিরে বাটা আর ধনে বাটা। লবণ মশলাগুলো আমার সব কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি ভাজা টমেটো আর আলু ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা দেখুন, না আলু আর টমেটো কিন্তু আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার ওতে আমি দিয়ে দেব জল। আমি 5 মিনিটের জন্য ঢাকা দেবো, 5 মিনিট হয়ে গেছে, এবার উঠে নিচ্ছি। পাঁচ মিনিট হয়ে গেছে বন্ধুরা, এবার দেখুন তরকারিটা আমার সিদ্ধ হয়ে গেছে। এটা আমি ভাজি করে রাখছিলাম, কালকে মাছগুলো সব ফেলে দেবো।
মাছগুলো আমার ছেড়ে দেওয়া হয়ে গেছে, আমি এবার আর 2 মিনিটের জন্য ঢেকে দেবো। 2 মিনিট হয়ে গেছে, এখন আমি তরকারি তরকারিটা আমার হয়ে গেছে, এখন আমি নামি। বন্ধুরা এই যে দেখুন আমার টমেটো আলু দিয়ে মাছের ঝোল, ভালো লাগলে অবশ্যই অবশ্যই যদি আমার টমেটো আলু আর মাছের ঝোল আপনাদের ভালো লেগে থাকে, দেখুন বন্ধুরা আপনার টমেটো মাছের ঝোল দিয়ে এভাবে সুন্দর করে রান্না করবেন খাতে কিন্তু হেভি টেস্ট। যদি রান্নাটা ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। গোবর গাছ।